নতুন প্রমোতে আপনারা দেখতে পারবেন একজন ডাক্তার সৃজনকে বলছে দুর্ঘটনায় আলোকপর্ণা দত্তের দশ বছরের স্মৃতি নষ্ট হয়ে গেছে এখন উনি নিজেকে একজন কলেজের স্টুডেন্ট হিসেবে মনে করছে এরপরে দেখা যায় পর্ণা তার বন্ধুদের সঙ্গে কলেজ থেকে বের হচ্ছে তখন সৃজন একটা বাইক নিয়ে সেখানে যায় আর পর্ণাকে বলে আপনি তো বলেছিলেন আমার বাড়ি আর আমার পরিবার দেখে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এরপরে দেখা যায় সৃজন পর্ণাকে দত্তবাড়িতে নিয়ে আসে এরপরে দত্তবাড়িতে বাড়িতে বেড়া দেখে পর্ণা সৃজনকে বলে এ কী বেড়া কেন আপনি তো বলেছিলেন আপনাদের যৌথ পরিবার এরপরে অয়ন বলে না না এরপরে মৌমিতা বলে না না আমরা তো আলাদা এরপরে কৃষ্ণা সৃজনকে বলে বাবু এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে এরপরে ঠাম্মি বলে দিদি ভাই এখানে এসো এরপরে পর্ণা ঠাম্মিকে প্রণাম করে এরপরে বলতে থাকে আপনাকে ঠাম্মিকে আর এই বাড়িটাকে আমার পছন্দ হয়েছে কিন্তু এই বাড়ির কিছু লোক আছে খারাপ এরা আমার তারটা কেটে দিয়েছে এদেরকে আগে শাহস্তা করব তারপর ভাবব আপনাকে বিয়ে করব কি না তো বন্ধুরা তোমাদের কী মনে হয় পর্নার কি সত্যি স্মৃতিটা চলে গেছে নাকি বাড়ির বেড়াটাকে উঠানোর জন্য পর্না এমনটা করছে এই ছিল নতুন প্রমোর আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো